অবশেষে বাংলাদেশের হকি বাঁচানোর দায়িত্ব পড়ল তরুণ সংগঠক মমিনুল হক সাইদের কাঁধেই। হকি বাঁচাও আন্দোলনের ডাক দিয়ে প্রবীণ সংগঠক ও সাবেক তারকা খেলোয়াড় আব্দুস সাদেককে পরাজিত করে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাইদ এদিকে সহসভাপতি পদে জয় পেয়েছেন এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন পরাগারমান। মমিনুল হক সাইদের এই কান্না বিজয়ানন্দের। কাউন্সিলরদের ভোটে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আলোচিত এই নির্বাচনে 84 জন কাউন্সিলরের সকলেই পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লাস মুখর এই নির্বাচন শেষে সাইদ 46 ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী সাদেক পান 37 ভোট। সবাইকে সাথে নিয়ে এদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার সাইদ রশিদের। যারা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেননি তাদেরকে নিয়ে আমরা কাজ করব, হকিকে এগিয়ে নিয়ে যাব। এই হকির জয়কে আমরা অবশ্যই ধরে রাখব, সারা দেশে হকির বিস্তার ঘটবে। তৃণমূল পর্যায়ের হকিকে তুলে নেওয়ার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে তাল মিলে ইনশাআল্লাহ আমরা মমিনুল হক সাইদের নেতৃত্বে আমরা কাজ করব। সাইদ নির্বাচিত হলেও তার প্যানেল থেকে সহসভাপতি পদে শুধুমাত্র আব্দুর রশিদ শিকদার জয়ী হয়েছেন। অপর 4 জন সহসভাপতি হলেন সাজেদ সাদেক প্যানেলের সাজেদ এ আদেল, ডক্টর মাহফুজুর রহমান, জাকি মোহাম্মদ ও ইউসুফ আলী। বিজয়ী করার জন্য এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রতিনিধির মাধ্যমে কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটিএন বাংলার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে যে সমস্ত কাউন্সিলরগণ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, প্রত্যেকটি কাউন্সিলরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। কোষাধ্যক্ষ নির্বাচিত হন হকি বাঁচাও পরিষদের হাজী মোহাম্মদ হুমায়ুন। এছাড়া যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উভয় প্যানেলের 1 জন করে, কামরুল ইসলাম কিসমত ও মোহাম্মদ ইউসুফ। নির্বাহী সদস্যদের 18 পদের মধ্যে সাদেক সাজেদ প্যানেলের 11 জন এবং রশিদ সাইদ প্যানেলের 7 জন নির্বাচিত হন। আগামী 4 বছর এই কমিটি এদেশের হকিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।